সার্কিটটা ট্রাই রেজাল্ট রেজাল্ট খুবই ভালো করবেন আচ্ছা আজকে আমি আপনাদের দেখাবো আগে একটা আমি অ্যাম্প্লিফায়ার বানিয়েছিলাম অনেকে কমেন্টসে লিখেছেন যে ঠিকঠাক বোঝা যায়নি তো ওটার জন্য আমি একটা ডিটেলসে ভিডিও বানাচ্ছি আর অনেকে বুঝতে পারেননি অনেকে আবার লিখেছে যে কাজ করছে না তো আমি এই ভিডিওতে যে যে কম্পোনেন্টগুলো যেখানে কানেক্ট করতে বলবো সেইগুলো কিন্তু আপনারা ওইখানেই কানেক্ট করবেন আর এর সার্কিট ডায়াগ্রামও আমি ধীরে ধীরে বুঝিয়ে আপনাদের দেখিয়ে দেবো এই কুড়ি তিরিশ আইসি আমি একটা বোর্ডে কানেক্ট করে দিয়েছি আমার সুবিধা মতন এইভাবে আপনারাও করে নেবেন যেরকম সুবিধা হবে তার কারণ এখানে একটা হিট লাগাতে হবে একটু ভালো হিট আপনারা ইউজ করবেন এটা আমি দেখানোর জন্য একটা ছোট্ট হিট আমি নিয়েছি এক নম্বর পিনে হবে ইনপুট মানে অডিও ইনপুট দেবো অডিও ইনপুট কীভাবে দেবো এইখানে একটা রেজিস্ট্যান্স কানেক্ট এটা গ্রাউন্ড করে দেবো আচ্ছা তারপর রেজিস্ট্যান্সের পরে এখানে একটা এই রেজিস্ট্যান্সটা হবে টেন কে এখানে একটা ক্যাপাসিটার দেব ক্যাপাসিটারের নেগেটিভটা এদিকে থাকবে পজিটিভটা এদিকে এটা হচ্ছে টু পয়েন্ট টু এফ পঞ্চাশ এটা ইনপুটের পার্টটা আমি দেখাচ্ছি শুধু অডিও ইনপুটটা ঢুকবে এখানে এরপরে আমরা এখানে দু রকম ফ্রিকুয়েন্সি ইনপুট দিতে পারবো একটা লো ফ্রিকুয়েন্সি একটা হাই ফ্রিকুয়েন্সি তার জন্য কি করবো এখানে একটা পি এফ কানেক্ট করব পি এফটা হবে একশো চার জে আর এখানে একটু লো ফ্রিকুয়েন্সি যাওয়ার জন্য আমি কি করবো এই প্যারালালে আর একটা রেজিস্টেন্স কানেক্ট করবো এটা হচ্ছে টেন কে তো এটা হচ্ছে ইনপুটে এটা হচ্ছে অডিও ইনপুট অডিও ইন এখানে একটা পয়েন্ট যাবে আর একটা হচ্ছে গ্রাউন্ডে পয়েন্ট যাবে এটা গ্রাউন্ড পয়েন্ট করে দিলাম এই দুটো দিয়ে অডিও ইন যাবে তো এই কানেকশনটা করে নি আমি সার্কিট বোর্ডে বানিয়ে নি ভিডিও কোয়ালিটি একটু খারাপ হতে পারে তার কারণ এখানে একটু লাইটের সমস্যা হয়েছে এই দুই আর চার নাম্বার এই দু নম্বর পিন আর চার নাম্বার পিন এটা চার নাম্বার পিন এইখানে আমরা একটা রেজিস্টেন্স কানেক্ট করব এটা হচ্ছে বাইশ কে টোয়েন্টি টু কে দু নম্বরে টোয়েন্টি টু যেটা বাইশ কে সেটা আমি কানেক্ট করে দিয়েছি দু নম্বর পিন থেকে আমরা এখানে একটা আর একটা রেজিস্টেন্স কানেক্ট করব সেই রেজিস্টেন্সটা হচ্ছে তিনশো তিরিশ ওহম তারপরে আমরা একটা ক্যাপাসিটার এখানে কানেক্ট করব পজিটিভ সাইড এখানে নেগেটিভ সাইড এখানে দিয়ে এটা গ্রাউন্ড হবে এটার ভ্যালু হচ্ছে সাতচল্লিশ ইউএফ পঁচিশ ভোল্ট তো আমরা এই কানেকশানটা করে নি নম্বরের দু নম্বর যে পিনটা আছে সেটা হয়ে গেছে এরপরে আমরা কি করবো এই চার নাম্বার পিনটা আছে এই চার নাম্বার পিন থেকে পিনটা একটু ছোট হয়ে গেছে অসুবিধা নেই এই চার নাম্বার পিন থেকে আমরা একটা পি এফ কানেক্ট করব দুশো তেইশ জে আর পি এর পরেই ঠিক একটা রেজিস্টেন্স দিয়ে গ্রাউন্ড করে দেব এই রেজিস্টেন্স এর মান হচ্ছে থার্টি থ্রি ওমস তেত্রিশ ওমস এই চার নম্বর পিনের একদম সোজা একটা পিএফ কানেক্ট করে দেবো পিএফ গ্রাউন্ড করে দেবো একশো চার যে পিএফ দিয়ে দেবো এটা এক নম্বর পিন এটা দুই এটা তিন এটা চার এটা পাঁচ এখানে আমার এই সার্কিট কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমি একশো চার যে চার নম্বর পিন থেকে দেখিয়েছি আর একটা আমরা কি করবো যে পাঁচ নাম্বার পিনটা আছে এই পাঁচ নাম্বার পিন থেকেও একশো চার যে একটা গ্রাউন্ড করব এই পাঁচ নাম্বার পিনে পাঁচ নাম্বার পিনের এইখানে প্লাস বারো ভোল্ট ইন দেব এই যেখানে আর এই তিন নাম্বার যে পিন আছে তিন নাম্বার পিনে মাইনাস বারো ভোল্ট ইন দেব এটা টুয়েলভ পাওয়ার সাপ্লাই সিঙ্গেল পাওয়ার সাপ্লাই একটা আমি সার্কিট নিয়ে আসবো আর এই যে যত গ্রাউন্ড আছে এই সার্কিট সার্কিট যে বানানো হয়েছে যত গ্রাউন্ড আছে এই যে ইনপুটের গ্রাউন্ড এইটার গ্রাউন্ড সব গ্রাউন্ড কিন্তু একসাথে কানেক্ট করা থাকবে এবং এই বারো জিরো বারো বারো জিরো বারো যে আছে এই জিরো যে আছে জিরোটাই গ্রাউন্ড হবে জিরোটাই গ্রাউন্ড হবে আর প্লাস বারো মাইনাস বারো এর সাথে এই প্লাস বারোটা এখানে কানেক্ট হয়ে যাবে আর মাইনাস বারোটা এখানে কানেক্ট হয়ে যাবে আর এখানে একটা আপনার একটা হিডসিং ইউজ করবেন রেজাল্ট অবশ্যই পাবেন এবং ভালো রেজাল্টই পাবেন আপনাদের বলতে পারি এই এক নম্বর পিনে আমরা একটা প্রটিনশো মিটার কানেক্ট করতে পারি প্রশো মিটার কীভাবে কানেক্ট করব এই ধরুন এরকম তিনখানা পয়েন্ট আছে এই হচ্ছে নব মোবাইল থেকে এই ধরুন মোবাইল বা ব্লুটুথ প্যানেল বিটি প্যানেল এইখান থেকে যে অডিওটা যাচ্ছে সেই অডিওটা এইখানে ইনপুট দিয়ে দেবো সিঙ্গেল তার একটা একটা তার যাবে ইয়েতে ইনপুটে আর একটা গ্রাউন্ড আছে তো গ্রাউন্ডটা এই গ্রাউন্ডে দিয়ে দেব আর এই থেকে আমরা কি করব এইখানে ইনপুট দিয়ে দেব এই গ্রাউন্ডে এই গ্রাউন্ড কানেক্ট থাকবে গুলো কিন্তু সবসময় কানেক্ট করে থাকবেন এখানে আর জিনিস বলতে ভুলে গেছি সেটা হচ্ছে স্পিকার আউটের কানেকশানটা আপনাদের বলিনি সেটা হচ্ছে এই চার নাম্বার যে লেকটা আছে এইখানে এইখান থেকে স্পিকার আউট হবে স্পিকার এখানে একটা লাগবে আর গ্রাউন্ডে একটা স্পিকারের কানেকশান হবে মানে গ্রাউন্ড থেকে একটা তার যাবে আর এই চার নাম্বার পিন থেকে একটা তার যাবে তো এই বোর্ডটায় আমি সমস্ত কানেকশান করে নিয়েছি এটা হচ্ছে অডিও ইনপুটের এখানে একটা ভলিউম কন্ট্রোল বসিয়ে দিয়েছি আর এটা হচ্ছে স্পিকার আউটপুট চার নম্বর পিন থেকে আর গ্রাউন্ড থেকে আউটপুট গেছে এই নীল দুটো তার আর এখানে বারো জিরো বারো পাওয়ার সাপ্লাই কিন্তু ইউজ হবে এখানে এখানে সিঙ্গেল পাওয়ার সাপ্লাই নয় এখানে ডবল পাওয়ার সাপ্লাই ইউজ হয়েছে সিঙ্গেল পাওয়ার সাপ্লাই সার্কিট আমি নিয়ে আসবো খুব ভালো সার্কিট এখানে দেখতে পাচ্ছেন খুব ভালো কাজ করছে অ্যামফ্লিফেয়ারটা এখানে এই অ্যামফ্লিফেয়ার যে চালানো হচ্ছে তার জন্য কিন্তু এই পাওয়ার সাপ্লাই লোড নিতে পারবে না এটা কিন্তু আমি টেস্টিংয়ের জন্য এটা ইউজ করছি আপনারা টু অ্যাম্পারের এরকম ট্রান্সফর্মার ইউজ করবেন আর ওর সাথে এরকম পাওয়ার সাপ্লাই একটা বানিয়ে নেবেন অ্যাম্প্লিফায়ারের এর এটা কিভাবে বানাতে হয় এটা আমি ওপরে আই বটনে লিঙ্ক দিয়ে দেবো আমার ভিডিওতে গিয়েও দেখতে পাবেন যে এখানে ওখানে দেওয়া রয়েছে কিভাবে বানাতে হয় আর এই যে অ্যামপ্লিফায়ার এর জন্য পাওয়ার সাপ্লাইটা বানানো সেটা কিন্তু এই পঁয়তাল্লিশ আঠান্ন যে আইসিগুলো চলবে তার জন্য এইটা বানানো হয়েছিল ঠিক আছে তো টেস্টিংয়ের জন্য আমি এটা এটা দিয়ে চালিয়ে দিচ্ছি দেখানোর জন্য ছোটো হিটসিং লাগিয়েছি আপনারা কিন্তু বড়ো হিট লাগাবেন খুব ভালো হিট লাগাবেন নাহলে অ্যাম্প্লিফ্যাট আইসিটা কেটে যাবে খুব গরম হয় আর এখানেও ঠিক একই এটাও মানে খুব অল্প সময় চালানোর জন্য এরকম ছোটো ছোটো হিটসিং লাগানো আছে আর কিছুই না আপনাদের বড়ো হিট অবশ্যই লাগাতে হবে